Hello, hello, hello. Bukan sa. Hello, hello. কিন্তু পূজনীয় মহারাজ এর আগে বললেন আমি গাই শ্রীরামকৃষ্ণ বাউল ঠাকুর মা স্বামীজি এবং আধ্যাত্মিক বাউল হাটে ঘাটে যে বাউলগুলি গাই সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ তার জন্য ঠাকুরের ইচ্ছায় দেশ বিদেশে প্রতিটি মঠ মিশনে শ্রীরামকৃষ্ণ বাউল বন্দমান বিশ্বগুরু রাম কৃষ্ণ বন্দে রাম কৃষ্ণ রায় বিশ্ব স্বামী বন্দে মাতা শ্যামা সুতা জগত ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে শর্মাপদে নারায়ণ সৃষ্টি স্মৃতি বিনাশারং সত্যি ভূতে সনাতনি নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্দন পরিত্রাণ পরায়ণে সর্বসর্বে হরে দেবী নারায়ণে নমস্তুতে জয় জয় নারায়ণ নমস্তুতে জয় নারায়ণ তাই গুরুদেবের গান দিয়ে অনুষ্ঠান শুরু করব ঠাকুরমার স্বামীজির গান আমার কাছে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক এবং অভিন্ন সবারই বাবা একটা গুরু দরকার তাই গুরুদেবের কাছে প্রণতি হে গুরুদেব জন্ম জন্মান্তরে তোমার শ্রী রামকৃষ্ণ বাউল গাইব এই প্রসঙ্গে একটি কথা না বললে থাকতে পারছি না আমার পরম পূজনীয় মহারাজ শ্রী মহাস্বামী সনাতনানন্দজি মহারাজ তিনি আমার এই রামকৃষ্ণ বাউলের উপদেষ্টা তিনি আজ রামকৃষ্ণ লোকে তাই তাঁর চরণে প্রণাম ভক্তদের চরণে প্রণাম আমার চরণ ছাড়া গুরুদেব গুরু আমার দাও আশ্রয় অভয় চরণে
যেন তোমারই নাম গাইতে পারি জানমে মরমে Thank you.
এখন মা সারদার উৎসবে কবে গেল আমি দেখি তাকে জগতের মা বলা যায় আপনারা কি জানেন আমাদের জগতে দুর্গা কালী সরস্বতী আদ্যা শক্তি মহামায়া জগদ্ধাত্রী যত যত রূপ দেখছি না কেন সব মায়ের রূপকে যদি একত্রিত করা যায় যে রূপটি হয় সেটি আমার মা সারদা তিনি কালী দুর্গা সরস্বতী আদ্যা শক্তির অনেক প্রমাণ আছে আমি দুই একটি প্রমাণ আপনাদের দেব তাই মা তিনি সতের অসতের দুর্বলের পতিতের সত্যিকারের মা জয় মা জয় মা Yeah.
Oh,
ভক্তমণ্ডলী আর আমার সময় নেই আর হয়তো
দুই গান হবে আপনারা সবাই চাপবেন তো ঠাকুরের গাড়িতে জোরে বলুন চাপবেন তাই না ঠাকুর রামকৃষ্ণের রেলের গাড়িতে কে না চাপতে চায় মজা দেখুন এই রেল গাড়ির কার সাহেব বাবা স্বামী বিবেকানন্দ টিকিট মাস্টার স্বামী ব্রহ্মানন্দ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট এই রেলগাড়িটি চলবে মা সারদার ইচ্ছায় তাহলে মা সারদার ইচ্ছা যদি কোনো গাড়ি চলে বাবা উইদিন থ্রি মিনিটস তিন মিনিটে আমি কলকাতা চলে যাব কোটি কোটি লোক যায় তো আপনারা যে চাপবেন ঠাকুরের গাড়িতে বলছেন ভালো কথা উইদাউট টিকিটে চাপবেন নাকি উইদাউট টিকিটে চাপা উচিত নয় কি দেবেন আমাকে রামকৃষ্ণের নাম এইটি হচ্ছে রামকৃষ্ণ আমার ঠাকুরের গাড়ির মূল্য শ্রীরামকৃষ্ণ নাম এটি হচ্ছে টিকিটের দাম আর এর গাড়ির প্রধান স্টেশন বেলুড় মঠ গান্ধী লিখছেন অমিয় ভট্টাচার্য ক্যাসেট নাম্বার ফাইভ জয় মা জয় মা তাহলে চলুন আপনারা চুপ করে বসুন মনে মনে গাড়িতে বসে আছেন ঠাকুরের আমার মহারাজেরাও বসে আছেন ঠিক আছে না জয় মা ও ওরে কত লক্ষ লক্ষ নর নারী ওরে কত লক্ষ লক্ষ নর নারী ওরে ভাই ওই গাড়িতে পারি দে রামকৃষ্ণ নামের রেলে গাড়ি যাতে তাহলে এই দুবরাজপুরে আপনারা চাপছেন কোথায় নামবেন বেলুড় মঠ প্রধান স্টেশন কোথা দাঁড়াবে না কিন্তু চলুন Thank you.
Thank you.
ترجمة